এদিকে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 73তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ নগরীর রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ অন্যান্যরা। বরিশালে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ সহ জেলার প্রতিটি উপজেলায় দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অপরদিকে নগরীর কুমারপাড়ায় বঙ্গবন্ধু সহ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পুলিশ ও পৌর প্রশাসন ও উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা। দিবসটি উপলক্ষে দুর্জয় পাবনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম লাল সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে চারাগাছ বিতরণ করা হয়। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ সহ অন্যরা। নরসিংদী জয় বাংলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান সহ উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কালেক্টরেট কর্মচারী সমিতি, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ সহ অন্যান্যরা। নেত্রকোনায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ আশরাফ আলী খান খসড়ুর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।